কোচবিহার জেলার সদর শহর থেকে কিছুটা দূরেই রয়েছে সাত মাইল এলাকা। এখানে গ্রাম্য পরিবেশের মহিলারা ব্ল্যাক বেঙ্গল চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছেন। স্বল্প জায়গায় স্বল্প খরচে এই চাষ করা সম্ভব। এছাড়াও পারিবারিক কাজকর্ম কিংবা অন্যান্য চাষাবাদ করার পাশাপাশি এই চাষ করলে ব্যাপক আয়ের সম্ভাবনা রয়েছে। তাই গ্রাম্য পরিবেশের মহিলারা এই চাষ করলে অধিক লাভের সম্মুখীন হতে পারবেন, এটা নিঃসন্দেহে বলা সম্ভব। কিন্তু 17 থেকে শুরু করছি আমরা। 3টের থেকে শুরু করছি, 3টের থেকে শুরু করে এখন আমাদের 48টা ছাগল। বর্তমানে এই ছাগলগুলো প্রতিপালন করতে কি মানে কি পদক্ষেপ মানে কিভাবে করছেন আর কি? এটা আমরা পদক্ষেপ মানে কি হাইব্রিড নেপিয়ার, হাইড্রোপনিক, দানা খাবার, অ্যাজোলা এগুলোই আমরা খাওয়াই। সময় মতো আমরা পিপিআর ভ্যাকসিন করাই, কৃমির ওষুধ, লিভার, ভিটামিন। এই চাষাবাদ করলে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতাও পাওয়া সম্ভব। তাই খুব সহজেই এই চাষাবাদ করলে আর্থিক লাভের পরিমাণ অনেকটাই বেড়ে উঠতে পারে। গ্রাম্য পরিবেশের মহিলাদের এই চাষাবাদ করলে পার্শ্ব আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই গ্রাম্য পরিবেশের মহিলারা এই চাষাবাদ করলে আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। তবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতা একান্ত প্রয়োজন, না হলে ব্ল্যাক বেঙ্গলের বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে। তাই এই ধরনের চাষাবাদ করতে হলে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে। আর্থিকভাবে স্বনির্ভর হওয়া সম্ভব বলতে কি দাদা, আমরা যদি হলো এই ছাগলগুলো পুষি, যেমন বাচ্চা হয় বিক্রি করি, এটাই তো আমাদের হলো মহিলাদের এটাই আর্থিক মানে সচ্ছলতা হওয়া। মহিলাদের বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি এটাকে করা সম্ভব কি? হ্যাঁ, বাড়ির অন্যান্য কাজ সেরেই আমরা এই ছাগলগুলো পালন করতেছি। কতদিন ধরে করছি? 2017 থেকে শুরু। কিন্তু হলো মানে চাষাবাদের পাশাপাশি তাহলে সেখানে করতে সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই। শুধুমাত্র কোচবিহারে সাত মাইল এলাকায় নয়, অন্যান্য বহু এলাকাতেও এ ধরনের ব্ল্যাক বেঙ্গল চাষ করতে দেখা যায় গ্রাম্য পরিবেশের প্রচুর মহিলাদের। এই ধরনের চাষাবাদ করলে অন্যান্য কাজের পাশাপাশি আর্থিক মুনাফার পরিমাণ বাড়তে পারে। বিশেষ একটা সময় কিংবা বিশেষ একটা জায়গার প্রয়োজন হয় না, দিনের সামান্য সময় দিয়ে এই চাষাবাদ করা সম্ভব। এছাড়াও বিভিন্ন ধরনের রোগের ফলে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম থাকে এই চাষাবাদের ক্ষেত্রে। তাই যে সকল গ্রাম্য পরিবেশের মহিলারা নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চান, তারা এই ধরনের চাষাবাদে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন। এই যে ছাগল প্রতিপালন যদি কেউ শুরু করতে চান তাহলে সেক্ষেত্রে কীভাবে করবে? শুরু করলে আগে পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে তারপরে ছাগল পালন করতে হবে। কাদের পরামর্শ? কাদের? আমাদের যেমন যে প্রাণী মিত্র ছিল, রোগ হয় পিপিআর, ওদের ভ্যাকসিন করা লাগে, তার জন্য ভ্যাকসিন করা, ও সময় মতন তাকে ডাকি, দিয়ে তারপরে ওষুধপাতি ওরা দেয়, খাওয়ার পরে ছাগল একটু ভালো হয়। ভালো হওয়ার পরে এই ছাগল একটা থেকে এখন 15টা অবধি ছাগল আছে আমাদের। কোন ধরনের ছাগল প্রতিপালন করলে বেশি লাভের সম্ভাবনা রয়েছে? মানে ব্ল্যাক বেঙ্গল, কালো। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।